কয়লা সিন্ডিকেট, এক বিশাল বড় কয়লা সিন্ডিকেট, এবং সেই সিন্ডিকেটের মধ্যেই কিন্তু একটা রেশারেশির জায়গা থেকে কিন্তু এই খুনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছে পুলিশ। তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে প্রাথমিক তদন্তে, যেটা অনুমান পুলিশের যে অনুপ মাঝি ওরফে লালা দল নিষ্ক্রিয় হয়ে যায়, ইডি সিবিআই সক্রিয় হওয়ার পরই লালার দল তারা সম্পূর্ণভাবে কিন্তু কাজকর্ম কার্যত বন্ধ করে দেয় এবং নিষ্ক্রিয় হয়ে যায় অন্য কয়লা পাচারকারীরাও। এবং এই সুযোগেই সম্প্রতি সক্রিয় হয়ে ওঠে রাজু ঝায়ের দলবল, এমনটাই খবর পুলিশ সূত্রে। এ বিষয়ে আমরা চলে যাব বিক্রমের সঙ্গে কথা বলার জন্য। বিক্রম, এই বিষয়টা যেটা উঠে আসছে, যেহেতু লালার দল নিষ্ক্রিয় হয়ে যায়, ইডি সিবিআই সক্রিয় হয়ে যায় এবং তাদের পেছনেই মূলত পড়েছিল রাজু ঝা, যারা এই সিন্ডিকেটের মধ্যেই অন্যতম সদস্য বলা যেতে পারে, তারা কি এবার ট্রোল ফান্ডে চলে আসে এবং সেই উত্থান আটকানোর জন্যই কি এই খুনের ঘটনা ঘটতে পারে? পুলিশ কি জানাচ্ছে, কি তাদের এখনো পর্যন্ত তাদের তদন্তে জানা যাচ্ছে? দেখো, যে কোনো খুন হলে বা হত্যাকাণ্ড ঘটলে সব থেকে বড় যে বিষয়টা পুলিশের কাছে জিজ্ঞাস্য হয়ে ওঠে তা হলো উদ্দেশ্য কি বা মোটিভ কি। এক্ষেত্রেও কিন্তু যেটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে ব্যবসায়িক শত্রুতার জেরে বা কোনো সিন্ডিকেটের রাইভালরিতে কিন্তু মূলত খুন করা হয়েছে এই রাজু ঝাকে। কেন এই বিষয়টা তারা মনে করছেন, যেটা প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এই রাজু ঝা, যিনি কিনা 90 দশক থেকে কার্যত এই কলিয়ারি এলাকায় অত্যন্ত পরিচিত নাম কয়লা মাফিয়া হিসেবে, এবং 2 দশক ধরে কিন্তু তার এখানে সাম্রাজ্য ছিল, কিন্তু 2011 সালের পরে সেই সাম্রাজ্য কার্যত চলে যায় অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে তার সিন্ডিকেটের কাছে। কিন্তু ঠিক 2020 থেকে 2021-এর মধ্যে দেখা যায় যে সিবিআই এবং ইডির তৎপরতা একের পর এক ধরপকর অনুপ মাঝির বিরুদ্ধে এফআইআর, এবং তারপর থেকেই কিন্তু অনুপ মাঝি ওরফে লালা সঙ্গে তার যে সিন্ডিকেট রয়েছে তাদের যে অ্যাক্টিভিটি তা কার্যত বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা ফাঁকা টাইম পাওয়া যায়, একটা গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপটারই কিন্তু সুযোগ নেয় মূলত এই রাজু ঝা। এবং রাজু ঝা কার্যত যেটা আবার নতুন করে কিন্তু সে অ্যাক্টিভ হতে শুরু করে, যদিও সরাসরি বেআইনি কয়লা পাচার নয়, কিন্তু বিভিন্ন যে লিগাল মাইন রয়েছে সেই লিগাল মাইনের সে টেন্ডার পেতে শুরু করে, এবং এর ফলেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে একটা ব্যবসায়িক শত্রুতা তৈরি হয় তার সঙ্গে বেশ কিছু কয়লা মাফিয়া সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের মধ্যে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই খুনের ঘটনা ঘটতে পারে এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। যদিও এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র এই ব্যবসায়িক শত্রুতার মোটিভ, নাকি তার কোনো ব্যক্তিগত শত্রুতা আগে ছিল, নাকি অন্য কোনো মোটিভ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে যেহেতু এই বিষয়টা পুলিশ এই বিষয়টাই জানতে চাইছে যে এই রাজু ঝাকে খুন করে কার আপাততভাবে লাভ হবে, কে বেনিফিশিয়ারি হবে, কারা বেনিফিশিয়ারি হবে, সেই দিকগুলো খতিয়ে দেখে কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তারা যে মূলত ব্যবসায়িক শত্রুতার জেরেই তাকে খুন করা হয়েছে এমনটাই পুলিশের তরফ থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।